আজকে এসেছি জঙ্গলমহলের জননেতা ছত্রধর মহাতোর কাছে। আমরা জেনে নেব ওনার বিগত দিনের অভিজ্ঞতা ও আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে। নমস্কার ছত্রধর। নমস্কার। সিপিএম সরকার অন্যায়ভাবে অনেক মিথ্যা মামলায় আপনাকে ফাঁসিয়েছিল, তার জন্য জীবনের একটা অধ্যায় আপনি অন্ধকার কারাগারে কাটিয়ে দিয়েছেন, এর জন্য সিপিএমের প্রতি এতদিন পরেও কোথাও কি কোনো ক্ষোভ রয়েছে আপনার? ক্ষোভ বলতে এক কথায় বলা যায়, আমি ঈশ্বরের কাছে কামনা করব তারা যে আমার উপর যে রুলারটা চালিয়েছে ঈশ্বর তাদেরকে ক্ষমা করুন, শুভবুদ্ধি উদয় হোক তাদের। তারা যে শাস্তি পেয়েছে আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমার মনে হয় এটাই যথেষ্ট। আর ক্ষোভ করেই বা আমি করব কি, সেই জায়গা থেকে তারা যে শিক্ষা পেয়েছে, জনগণ থেকে যে তাদেরকে সন্ন্যাস নিতে হয়েছে, রাজনীতি থেকে অনেকে সন্ন্যাস নিয়েছেন, রাজনীতি থেকে অনেকে সরে গেছেন, সেই জায়গা থেকে যথেষ্ট তাদের শাস্তি হয়েছে, কাজে ক্ষোভের কিছু নয়। আজকে তারা, আপনারা জানেন, ভাঙড় আন্দোলনে তাদের নেতৃত্ব অর্থাৎ ওই বিমানবাবু, এরাও রাজপথে নেমে এই ইউপিএ অ্যাক্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা বলেছেন যে কালা কানুন মানছি না, মানব না, অথচ তারাই আমার বিরুদ্ধে এই কালা কানুন চাপিয়েছে। তা তাদের, তাই বলবো, তাদের যে শুভবুদ্ধি উদয় হয়েছে, আজকে তারা বুঝেছেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কালা কানুন থাকা উচিত নয়।